বিরতির পাছতে এবার ডিব্রুগড়ের ভয়ঙ্কর পথ দুর্ঘটনার খবর। দুখন মটরসাইকেলের মুখামুখি সংঘর্ষত প্রাণ গলে এজনের। দুর্ঘটনা থিতাতে নিহত হয়েছে নালিয়াপুলের মনোহর শর্মা। ডিব্রুগড়ের কেশব চন্দ্র গগৈ পথত এই দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনাত আহত হয়েছে কৃষ্ণা রায় আর তেওঁর অবস্থা সংকটজনক। আমি পুনৰ জনাইছো, ডিব্রুগড়ত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুখন মটরসাইকেলের মুখামুখি সংঘর্ষত প্রাণ গৈছে এজনের। দুর্ঘটনাত থিতাতে নিহত হয়েছে নালিয়াপুলের মনোহর শর্মা নামৰ লোকজন। ডিব্রুগড়ের কেশব চন্দ্র গগৈ পথত এই পথ দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনাত আহত হয়েছে কৃষ্ণা রায়, তেওঁর অবস্থা সংকটজনক। লঙ্কাত কালী পূজা উপলক্ষে চলিছে মুকলি জুয়া। লঙ্কার ভিন্ন স্থানত নিশা চলিল ঝান্ডি মুন্দা খেল। লঙ্কা রেলওয়ে স্টেশন প্রাঙ্গন, হংকং মার্কেট, টেঙাবস্তিত চলিল জুয়া খেল। লঙ্কা আরক্ষীর ভূমিকাক লৈও রাইজে প্রশ্ন উত্থাপন করেছে। সন্দেহর আবর্তত আছে লঙ্কা আরক্ষীও। কিয় এই ঝান্ডি মুন্দা বা জুয়া খেল উৎখাত করা হওয়া নাই, সেই প্রশ্ন জনসাধারণে উত্থাপন করেছে। লঙ্কাত কালী পূজা উপলক্ষে মুকলি জুয়া খেল চলিছে, তাক লৈ তীব্র প্রতিক্রিয়া। লঙ্কার ভিন্ন স্থানত নিশা চলিল ঝান্ডি মুন্দা খেল। লঙ্কা রেলওয়ে স্টেশন প্রাঙ্গন, হংকং মার্কেট, টেঙাবস্তিত চলিল জুয়া খেল। লঙ্কা আরক্ষীর ভূমিকাক লৈ রাইজর মাজত সন্দেহর সৃষ্টি হয়েছে।